الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. মাদেন চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান একটি পঙ্ক্তি একটি ঘটনায় আপনাদের জানাই শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আজাবাজাল, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানকে আপনারা প্রায় দেখেছেন একটি পঙ্ক্তি একটি ঘটনা দ্বারা সাজিয়ে থাকি। আজও আমরা একটি পঙ্ক্তি এবং একটি ঘটনা দ্বারা আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি। তো আপনাদের সবাইকে বলবো, আপনার অনুষ্ঠানকে অবশ্যই দেখবেন। আসুন আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে জেনে নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহি সালাম আরজ করলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তুমি কি এ কথার উপর সন্তুষ্ট নও? তোমার উম্মত তোমার উপর একবার সালাম প্রেরণ করবে আর আমি তার উপর দশ বার সালাম প্রেরণ তথা শান্তি বর্ষণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখলেন তো দুরূদ শরীফের কতই না কতই বরকত এবং কত ফজিলত রয়েছে। তো আমাদের উচিত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। কেননা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইরশাদের কিছুটা সারমর্ম এরকম যে, যখন কোনো ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে ভালোবাসা ও ভক্তি সহকারে, তখন আমি তার দুরূদ শরীফকে নিজ কান দ্বারা শ্রবণ করে থাকি। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজ কান মুবারক দ্বারা আমাদের দুরূদ শরীফ পাঠ করা শ্রবণ করেন, যদি আমরা তা মহব্বত ভালোবাসা সহকারে পড়ে থাকি। তোমাদের জন্য দর্শকবৃন্দ, আসুন আমরাও নিয়ত করিনি, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আজ থেকে আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজাবাজাল, আমাদের একটি পঙ্ক্তি একটি ঘটনা অনুষ্ঠান আমরা একটি পঙ্ক্তি দ্বারা এবং একটি ঘটনা দ্বারা সাজিয়ে থাকি। আজও আমরা একটি পঙ্ক্তি এবং একটি ঘটনা নিয়েছি। আসুন আমরা সেই পঙ্ক্তি শ্রবণ করি এবং সেই পঙ্ক্তির মধ্যে কি বিষয় সম্পর্কে তুলে ধরা হয়েছে সে সম্পর্কেও জানি এবং ঘটনা শ্রবণ করি। শুকরিয়া কিউ আদা হো আপকা মুস্তফা কে পড়োসি খুলদ মে আপনা বনায়া শুকরিয়া শুকরিয়া কিউ কর আদা হো ইয়া মুস্তফা কে পড়োসি খুলদ মে আপনা বনায়া শুকরিয়া। সুবহানাল্লাহ। পঙ্ক্তির মধ্যে কত সুন্দর বিষয় তুলে ধরেছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন এই পঙ্ক্তির মধ্যে কি বলছেন আসুন আমরা তার অর্থ জেনে নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে ভালোবাসা কত সুন্দর তিনি বলেছেন যে, হে আল্লাহর নবী, ইয়া মুস্তাফা, হে প্রিয় রসুল, আমরা কিভাবে আপনার শুকরিয়া আদায় করব? আপনি আমাদেরকে নিজের প্রতিবেশী জান্নাতে বানিয়ে নিয়েছেন, আমাদের গুনাহগারকে কবুল করে নিজের জান্নাতের সঙ্গী বানিয়ে নিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেক সুন্দরভাবে এই পঙ্ক্তির মধ্যে নিজের ভাবকে তুলে ধরেছেন। আসুন এর এই পঙ্ক্তি দ্বারা
আরো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরকম ভালোবাসাকে নিজের মধ্যে জাগ্রত করছেন। আসুন আমরা এর ভাবকে আমরা ঘটনা দ্বারা শ্রবণ করি, এর পংক্তির মনোভাব আমরা বুঝতে পারব। হযরত সাইয়েদুনা আলী ইবনে মুয়াফফাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, এর এটি ১৬তম হজ ছিল। তিনি তখন পবিত্র হেরেম শরীফে উপস্থিত ছিলেন। হঠাৎ তার মনে এলো, আর কতদিন প্রতি বছর বিরান ভূমি জঙ্গলের পথ মারাতে থাকব। এমত অবস্থায় নিদ্রা প্রাধান্য পেল, নিদ্রা বিস্তার করল, আমি ঘুমিয়ে পড়লাম এবং অদৃশ্য থেকে আওয়াজ শুনলাম। সেই ব্যক্তির জন্য সুসংবাদ যাকে তার মনিব নিজের বন্ধু বানিয়ে নিয়েছেন এবং নিজের ঘরে ডেকে এনে উচ্চ মর্যাদা দ্বারা ধন্য করেছেন। সুবহানাল্লাহ, এই ঘটনাটি কত সুন্দর! আল্লাহ তাআলা তাকে ধন্য করেন নিজের বাণী দ্বারা। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন এবং জেনে নিই এই আল্লাহর ওয়ালি যার ঘটনাটি আমরা শুনলাম, ইনিকে এবং আজ যে আমরা একটি পংক্তি নিয়েছি, শুক্রিয়া কিউ কর আদা করু আপকা ইয়া মুস্তাফা, আসুন এই শেরটির সাথে কি মিল রয়েছে সেটা আমরা এই ঘটনা থেকেই শুনে নিই। হযরত সাইয়েদুনা আলী ইবনে মুয়াফফাক রাহমাতুল্লাহ তাআলা আলী হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে অনেকবার হজ করেছেন। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলী বলেন, স্বপ্নে আমার নবী পাক হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলি ওয়াসাল্লাম এর দিদার লাভ হলো। হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, হে ইবনে মুয়াফফাক, তুমি কি আমার পক্ষ থেকে হজ করেছ? আমি আরজ করলাম, জি হ্যাঁ। ইরশাদ করলেন, তুমি কি আমার পক্ষ থেকে তালবিয়া পাঠ করেছ? আমি উত্তর দিলাম, জি হ্যাঁ। ইরশাদ করলেন, কিয়ামতের দিন আমি তোমাকে এর প্রতিদান দেব, আর আমি হাশরের দিনে তোমার হাত ধরে তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদেকায় আমাদের ক্ষমা হোক। মাদন চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো এই আল্লাহর বলি যাকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলি ওয়াসাল্লাম সুসংবাদ, জান্নাতের সুসংবাদ দ্বারা ধন্য করেছেন। কেন? প্রত্যেক বছর যখন তিনি হজে যেতেন, আর ইতিমধ্যে আমরা শুনেছি উনি অনেকবার হজ করেছেন, তো এই আল্লাহর বলি, এই আল্লাহর নেক বান্দা যখনই হজ করতেন, প্রায় হজ তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলি ওয়াসাল্লাম এর জন্য করেছেন। কেনই বা আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করব না? কেননা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে হজ করার কারণে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলি ওয়াসাল্লাম এই হযরত সাইয়েদুনা মুয়াফফাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে সুসংবাদ দিয়েছেন। হযরত সাইয়েদুনা মুয়াফফাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যেন এই বলছেন যেভাবে পংক্তির মধ্যে বলেছেন, শুকরিয়া কিউ কর আদা হো আপ কা ইয়া মুস্তাফা কে পড়োসি খুলদ মে আপনা বানায়া। শুকরিয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলে অনেক বড় অনেক বড় অনেক বড় নিয়ামত যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলি ওয়াসাল্লাম এর মুখের বাণী দ্বারা, সুসংবাদ দ্বারা ধন্য হয়েছেন। আমাদেরকেও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলি ওয়াসাল্লাম এর সুগন্ধিময় বাণী দ্বারা ধন্য হওয়া উচিত। এর জন্য আমাদের কি করতে হবে? তার দেখানো পথ মত অনুযায়ী আমাদের চলতে হবে। আলহামদুলিল্লাহ, এই যুগে দাওয়াত ইসলামী আজ আমাদের সেই পথ দেখিয়ে দিচ্ছে। আমরা কিভাবে
প্রিয় নবী হুজুর পুনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে রাজি খুশি করতে পারব, কিভাবে চললে আমাদের উপর তিনি সন্তুষ্ট হবেন, আমাদের উপর রাজি হবেন। আলহামদুলিল্লাহ, এই যুগের মধ্যেও দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন যা শুধু নেককার নয় বরং মদিনার পথেও অগ্রসর করিয়ে দেয়। তাই আমি বলবো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারাও আসুন এই মাদানী মহলের মধ্যে অংশগ্রহণ করুন। এই মাদানী মহলে আপনারা জড়িয়ে যান, এই মাদানী মহলের সুগন্ধিময় পরিবেশের মধ্যে নিজেকে ব্যতিব্যস্ত রাখুন। ইনশাআল্লাহ তাআলা এই মাদানী পরিবেশ আপনাকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতকে শিখাবে, এর ভালোবাসাকে শিখাবে। তো আলহামদুলিল্লাহ আজাবাজাল দাওয়াত ইসলামের পক্ষ থেকে 3 দিন 12 দিন এভাবে অন্যান্য দিনের আলহামদুলিল্লাহ 92 দিনের 1 বছরের 30 দিনের মাদানী কাফলায় সফর হয়ে থাকে। তো আপনারা যারা মাদানী কাফলায় সফর করবেন তো অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা নিজ এলাকার জিম্মাদার নিকট তাদের সাথে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ তাআলা তাদের মাধ্যমে আপনারা মাদানী কাফলায় সফর করতে পারবেন। মাদানী কাফলায় সফর করলে সেখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নত শিখতে পারবেন, প্রিয় প্রিয় সুন্নত শিখে তার উপর আমল করতে পারবেন। কেননা আমরা যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নত উপর আমল করব তখনই আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রাজি খুশি করতে পারব। কেননা সুন্নতের উপর আমলের অনেক ফজিলত রয়েছে। হাদিসে পাকের মাফহুম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে আমি তাকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রাজি খুশি করা খুবই সহজ যদি আমরা সেই পথ অবলম্বন করি। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদের বলবো আপনিও আসুন এই মাদানী পরিবেশে অংশগ্রহণ করুন, এই মাদানী পরিবেশে আপনারাও মিশে পড়ুন। ইনশাআল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাত আমাদের উজ্জ্বল হবে, সুন্দর হবে, দুনিয়াতেও আমরা সঠিকভাবে চলতে পারবো এবং আখেরাতেও আমরা আল্লাহ তাআলার দয়া দ্বারা ধন্য হতে পারবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আমরা সেই পঙ্ক্তিটিকে আবার দোহরাই, আবার আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে হাজিরি জানাই, আরজু জানাই। শুকরিয়া কিউ কর আদা হো আপকা ইয়া মুস্তাফা কে পড়োসি খুলদ মে আপনা বানায়া শুকরিয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসলে পঙ্ক্তির মধ্যে এমন কিছু তুলে ধরেছেন যা শুনলে অন্তর কেঁপে ওঠে, অন্তর শীতলতায় ভরে যায়। এভাবে আলহামদুলিল্লাহ আমরা যে ঘটনা শ্রবণ করি এই ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, যে আল্লাহর বলিরা কিভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রাজি খুশি করেছেন। তারা সবসময় এই চিন্তার মধ্যেই থাকতেন কোন কাজ করলে আল্লাহ তাআলা এবং তার প্রিয় রসুল আমার উপর রাজি খুশি হবেন, সেই কাজ করারই তারা চেষ্টা করতেন। তো আমরাও কি পারি না আমাদের নবীকে রাজি খুশি করার জন্য সেই পথ অবলম্বন করতে? হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও পারি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রাজি খুশি করার জন্য। ইতিপূর্বে বলেছিলাম যে আমরা রাজি খুশি কিভাবে করব, যখন আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দেখানো পথ মত এবং তার সুন্নতের উপর আমল করব, আর যা দাওয়াত ইসলামের মাধ্যমে আমরা পেতে পারি। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদের বলবো আপনারাও দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশে সংশ্লিষ্ট হয়ে যান, মিশে যান এবং এই মাদানী পরিবেশে মাদানী কাফেলা সফর করুন। ইনশাআল্লাহ তাআলা এই সকল বিষয় আমরা অচিরেই অর্জন করতে পারব। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে আমাদের অনুষ্ঠানের শেষ এখানেই, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখতে থাকুন মাদানী চ্যানেল, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।